নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিকে শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। ধনুরাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এটি কিন্তু সার্বিক বিচার। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তদশা চলছে, যে কারণে এই ভিডিওটির পুরো কথা না মিললেও কিছু অংশে আপনাদের এই কথাগুলো মিলতে বাধ্য এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে একটি সাপোর্ট পাবেন। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। অনেকে কল করছেন, আমি কল রিসিভ করতে পারছি না। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ। প্রথমে আসুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য কি গ্রহ গোচর সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ গোচর ফল কি বলছে। এই ফেব্রুয়ারি মাসে বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং 10ই ফেব্রুয়ারি ষষ্ঠ গ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে। 13ই ফেব্রুয়ারি রবি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। 22ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন বার্তা বহন করতে চলেছে। ফেব্রুয়ারি মাস শিক্ষার্থীদের জন্য কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই ফেব্রুয়ারি মাসের যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী একটি কথা আমি বলবো, আপনাদের কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু মধ্যম প্রকৃতির যেতে চলেছে। অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যাবে, কিন্তু যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, আপার লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, টেলিকম নিয়ে পড়াশোনা করছেন, ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই রাগের বশবর্তী হয়ে বা জেদের বশবর্তী হয়ে কোনো এমন কাজ করবেন না যে কাজটিতে আপনাকে পরবর্তীতে অর্থাৎ ইন ফিউচার ভুগতে হয়। তাই রাগকে পরিত্যাগ করুন এবং রাগকে একদমই সীমিত করে দিন, অর্থাৎ রাগকে হজম করে নিন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি ব্যবসা স্থান। ব্যবসা স্থানের কথা যদি বলি সেক্ষেত্রে একটি কথাই বলবো, আপনার জন্মছকে বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা বড় বিচার্যের বিষয়। তবে ব্যবসা ক্ষেত্রে ওভারঅল মোটের উপর দিয়ে যদি বলা যায় শুভ যাবে, তবে খুব একটা শুভ যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কিছু অর্থ আপনাদের ব্যবসাতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বড় কোনো ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। তবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের উপার্জন কিন্তু স্থির থাকবে। এই মাসে আপনাদের পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বুকে ব্যথা, চোখের সমস্যা, হার্টের প্রবলেম এবং স্নায়বিক প্রবলেম ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই নজরে রাখুন এবং এরকম কোনো কিছু ঘটনা ঘটলেই আপনারা কোনো অ্যাস্ট্রোলজার নয়, ডাইরেক্ট ডক্টরের সাথে কনসাল্ট করুন। যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে 13 তারিখের আগে পর্যন্ত কিন্তু একটু চাপ থাকতে চলেছে। 13 তারিখের পর আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে।
এই মাসের মাঝামাঝি পর্যন্ত পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু প্রশমিত হতে চলেছে। তবে এই মাসে আপনাদের কিন্তু কিছু পরিমাণ প্রতারণার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। অর্থাৎ হুটপাট কাউকে টাকা ধার দেবেন না, বা কেউ কিছু বললো আপনি আবেগের বশে টাকা ধার দিয়ে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। 22 ফেব্রুয়ারির পর কিন্তু আবার সময়টি খারাপ হতে চলেছে, অর্থাৎ 22 ফেব্রুয়ারির পর আপনারা কাউকে টাকা ধার দেবেনই না। এবং এর পাশাপাশি গুপ্ত শত্রুতা, কাজের জায়গায় শত্রুতা এবং পাড়া থেকে শত্রুতার সম্ভাবনা রয়েছে, এবং এই শত্রুদেরকে কিন্তু আপনাদেরকে মোকাবিলা করতে হবে। তবে বিবাহ স্থান কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনারা বিবাহের জন্য এগোতে পারেন। অর্থাৎ যে সমস্ত সম্পর্কগুলো আসতে চাইছিল না সেই সমস্ত সম্পর্কগুলো আসবে, ম্যাচুরিটি হবে। এছাড়াও যারা চাকরির জন্য সন্ধান করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কাজের জায়গায় কিন্তু একটু প্রেশার কিন্তু থাকবে এই মাসে। এই প্রেশারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে, হুট করে কাজ ছেড়ে দেবো এরকম ভাবলে কিন্তু চলবে না। এই মাসে আপনাদের সন্তান সুখের দিকটা কিন্তু রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, সেটা দেশের মধ্যে হোক বা বিদেশে। তবে আপনারা যখনই বাইরে বেরোবেন অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার নাম করে বেরোন, কারণ এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অবশ্যই ইষ্ট দেবতার নাম করে বেরোন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। তো এই ছিল ধনুরাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।